সন্মুখত মাজুলীর উপনির্বাচন ভুবনগাম বনাম ট্রাইবেল মিউজিয়াম কালচারেল সেন্টার ভুবনগামর বিরুদ্ধে অভিযোগ কৌশলের হস্তগত করেছিল জনজাতীয় সংগ্রহালয় মাজুলীর উপনির্বাচনের দিন চমু চাপি অহার তুঙ্গত উঠিছে শাসক বিরোধীর অভিযোগ প্রতি অভিযোগ ভুবনগাম এজন ভূমাফিয়া অভিযোগ বিরোধীর জনজাতীয় এলাকার ভূমি দখল করে বিক্রি করেছে ভুবনগামে মাজুলীর মিত্রজোঁটৰ প্রার্থী ভুবনগাম আর এইজন ভুবনগাম এজন ভূমাফিয়া সংবাদমেল আয়োজন করে এই বিস্ফোরক মন্তব্য করেছিল রাইজর দলে আই এস বিষয়া পত্নী আর এ সি এস বিষয়া কইনাক সহযোগী করে দুর্নীতিরে গড়িছিল বিশাল সম্প্রতির সাম্রাজ্য অভিযোগ উঠিছে যে বিভিন্ন কৌশলেরে জনজাতীয় ভূমি দখল করে বিক্রি করে ভুবনগামে এইগৰাকী ভুবনগামর বিরুদ্ধে আমার মহানগরীর সমীপবর্তী সোনাপুরর টেপেসিয়ার স্থানীয় রাইজে সম্মিলিতভাবে এজাহার দাখিল করেছিল নর্থ ইস্ট ট্রাইবেল মিউজিয়াম আর কালচারেল সেন্টারের নির্মাণের দায়িত্বত আছিল মাজুলীর এতিয়ার এই উপনির্বাচনের প্রার্থী বিজেপির প্রার্থী ভুবনগামর কোম্পানি ভুবন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড আই এস বিষয়ার আত্মীয়ক তেওঁৰ কোম্পানীত জড়িত করাইছিলে যি কোম্পানিয়ে অনিয়ম করেছে বলে অভিযোগ আহিছিলে ট্রাইবেল মিউজিয়াম কালচারেল সেন্টার অগ্নিকাণ্ডত জাহ যোৱা সন্দৰ্ভত সিবিআই ইডির তদন্ত দাবি বিরোধীর ভুবনগাম কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড আর ভুবনগাম ডেলিকেসিয়ে নির্মাণ করা সোনাপুর ট্রাইবেল মিউজিয়াম রহস্যজনকভাবে এবছরের পিছতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডত জাহ যায় ট্রাইবেল মিউজিয়াম নির্মাণত ব্যাপক কেলেঙ্কারির দুর্নীতি থাকিবার বাবে অগ্নিকাণ্ড সংঘটিত করার অভিযোগত তদন্তর দাবি তুলিছিল যদিও এ সি এস আর আই এস বিষয়ার সহযোগতে গাব দিছিল সমগ্র ঘটনার নর্থ ইস্ট ট্রাইবেল মিউজিয়াম আর কালচারেল সেন্টার জ্বলি গল এই কেলেঙ্কারিটোর একটা রহস্য আর আজিলেক রহস্য হয়ে থাকি গল এই কারণে থাকি গল যে এজন দণ্ডাধীশে এজন মাত্র দণ্ডাধীশে উচ্চ পর্যায়ের তেওঁতকে উচ্চ পদবীত থাকা আই এ এস বিষয়ার আত্মীয়র বিরুদ্ধে আত্মীয় সঞ্চালক হিসাবে থাকা কোম্পানির বিরুদ্ধে তদন্তটো সঠিকভাবে আগবাব হয়তো নারে বর্তমান এইজন দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগ থাকা ভুবনগামকে বিজেপিয়ে মাজুলীর প্রার্থী হিসাবে প্রক্ষেপ করেছে জনজাতিসকলের বাবে অহা সকল টাকা ভুবনগামে গুক রাখে গিলার অভিযোগ রাইজ দলের সভাপতি অখিল গগৈর ভুবনগামে জনজাতি রাইজর নামত অহা টাকা ভালকৈ গুক রাখে তেও গিলি পেলাইছে গতি এই মুহূর্তত আমি ভুবনগামক সকলকে পরাস্ত করিবর কারণে আহ্বান জানাইছো সচাকৈ বিজেপির নেতা হওয়ার বাবে হারিগল নাকি ভুবনগাম তদন্ত হবনে ভুবনগাম কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড আর ভুবনগাম ডেলিকেসির বিরুদ্ধে নে এইবর নির্বাচনের প্রাক মুহূর্তত উত্থাপন হওয়া ভুয়া অভিযোগ নির্বাচনক লৈ অঙ্ক নে ভুবনগাম সচাই ভূমাফিয়া ইয়ার উত্তর দিব মাজুলীবাসীয়ে মাজুলীর ভাস্কর বরার সহযোগত পঙ্কজ মেধির রিপোর্ট দ্য নিউজ প্লাস